হ্যালো ভিউয়ার্স, 2023 সালের মাধ্যমিক পরীক্ষা প্রায় চলেই এসছে এবং 2023-এর সমস্ত মাধ্যমিক পরীক্ষাদের শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকের ক্লাস শুরু করছি। বাণীবিদ শিক্ষাঙ্গনের তরফ থেকে আমি মাধ্যমিক পরীক্ষার্থীদের সাহায্যার্থে বেশ কিছু ক্লাস দেওয়ার পরিকল্পনা করেছি। আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব তোমাদের পাঠ্য জ্ঞানচক্ষু যে গল্পটা রয়েছে, সেই গল্পটা থেকে কোন কোন প্রশ্নগুলো তোমরা খুব গুরুত্বপূর্ণভাবে করে যাবে, অর্থাৎ 2023-এর জন্য ইম্পর্টেন্ট সাজেশন কী আছে জ্ঞানচক্ষু থেকে, এবং সেই প্রশ্নগুলোর উত্তর তোমরা কীভাবে লিখবে সেই বিষয়েও কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব। তো চলো, জ্ঞানচক্ষু থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন এবং সাজেশনস কী হতে পারে এবং তার উত্তর কেমনভাবে লিখলে তোমরা বেশি বেশি নম্বর পেতে পারবে সেই বিষয়টা নিয়ে আলোচনা শুরু করা যাক। তো জ্ঞানচক্ষু থেকে প্রথমেই তোমরা গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা করবে সেটা হলো লাইন তুলে প্রশ্ন। কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল, তপন কে? কোন কথাটা শুনে তার চোখ মার্বেল হয়ে গিয়েছিল? তো প্রথমেই বলে রাখি, তোমরা নিশ্চয়ই জানো যে বাংলার কোনো গল্প, কবিতা, যে কোনো বিষয়ের প্রশ্নের উত্তর লিখতে গেলে প্রথমে সেই লেখক বা লেখিকার নাম উল্লেখ করতে হয়, মূল গ্রন্থের নাম উল্লেখ করতে হয়, তারপর লেখাটা শুরু করতে হয়। তো তোমাদের যদি এরকম একটা প্রশ্ন পড়ে যে কোন কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেছিল বা তপন কে ছিল, তো তোমরা লেখাটা শুরু এইভাবে করবে যে আশাপূর্ণা দেবী বিরচিত জ্ঞানচক্ষু নামক গল্পের প্রধান চরিত্র হলো তপন, এবং যে কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গিয়েছিল সেই কথাটা হলো বলে একটা ড্যাশ দিয়ে এবার তোমরা লিখবে যে সাহিত্যিকরাও যে আর পাঁচটা সাধারণ মানুষের মতনই মানুষ হন এই কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গিয়েছিল। তার কারণ হলো, তপন এতদিন পর্যন্ত সাহিত্যিকদের সম্পর্কে নিজের মনে মনে একটা অদ্ভুত কল্পনার জগৎ সৃজন করেছিল, যে কল্পনার জগতে সে কবি সাহিত্যিকদের খুব সম্মান তথা শ্রদ্ধা করে চলত। সে ভাবতেই পারেনি যে এই সমস্ত কবি সাহিত্যিকরা তার বাবা, কাকা বা মামার মতন আর পাঁচটা সাধারণ আত্মীয়র তুল্য তার চোখের সামনে এসে কোনোদিন দাঁড়াতে পারেন। যখন তপন দেখল যে তার ছোট মাসির সঙ্গে যে ব্যক্তির বিবাহ হয়েছে, অর্থাৎ যিনি তার ছোট মেষো হয়েছেন, তিনি একজন লেখক এবং তিনি বই লেখেন আর তার বই ছেপে প্রকাশিত হয়, তখন তপন অত্যন্ত আহ্লাদিত হয়েছিল এবং এই আনন্দেই তার চোখ মার্বেলের মতো হয়ে গেছিল। এখানে চোখ মার্বেল হয়ে যাওয়া বলতে মূলত বোঝাচ্ছে অবাক হয়ে যাওয়া বা চোখ বড় বড় হয়ে যাওয়া। এবার বলি দ্বিতীয় যে প্রশ্নটা এই টেক্সটটা থেকে সবসময় খুব ইম্পর্টেন্ট থাকে, সেটা হলো এই গল্পের যে প্রধান চরিত্র তপন, তার চরিত্রটা আলোচনা করো বা তার চরিত্রটা ব্যাখ্যা করো। এই প্রশ্নটা কিন্তু সবসময় গুরুত্ব পাবে। তো এবছরের ক্ষেত্রেও এই প্রশ্নটা যথেষ্ট গুরুত্বপূর্ণ, কারণ তপন চরিত্রটা এই গল্পের প্রধান চরিত্র। তো তপন চরিত্রটা কেমন এইটা নিয়ে যদি কোনো প্রশ্ন পড়ে, তোমরা এর উত্তরে অবশ্যই লিখবে যে তপন একটি বালক চরিত্র বা শিশু চরিত্র হলেও তার মধ্যে আমরা প্রচুর ভালো ভালো গুণাবলীর বিকাশ লক্ষ্য করি। এক নম্বর, তার মধ্যে কল্পনাধর্মিতা রয়েছে। দু নম্বর, সে কবি লেখক সাহিত্যিকদের সম্মান করে, শ্রদ্ধা করে, অর্থাৎ তার মধ্যে একটা সাহিত্যপ্রেমী মানসিকতা রয়েছে। এছাড়া তপনের মধ্যে রয়েছে এক অদ্ভুত আত্মবলিষ্ঠতা এবং আত্মমর্যাদাপূর্ণ মনোভাব, যেটা আমরা গল্পের একদম শেষে গিয়ে দেখতে পেয়েছি। তো তপনের চরিত্র আলোচনা করতে গিয়ে যেটা বলতে হবে সেটা হলো, প্রথমে আমরা তপনকে দেখি একটি ছোট বালক হিসেবে যে প্রচণ্ড সাহিত্য ভালোবাসে এবং সাহিত্যিকদের সম্পর্কে তার মনে একটা অদ্ভুত কল্পনার জগৎ বিরাজ করছে। সে যখন জানতে পারে তার ছোট মেশো একজন সাহিত্যিক, তখন সে নিজেও সাহিত্যিক হওয়ার প্রতি তার একটা আকর্ষণ জন্মায় এবং সেই আকর্ষণ থেকে সে নিজে প্রচুর প্রচুর গল্প রচনা করতে থাকে। প্রথম প্রথম সে যখন গল্পগুলো লিখছে তখন গল্পগুলো কাঁচা হাতের লেখা, কাজে খুব একটা ভালো হয় না, কিন্তু তবুও সে অদম্য চেষ্টায় গল্প লিখতে থাকে। এবং প্রথম যখন সে একাশনে বসে একটা গল্প সম্পূর্ণ লিখে ফেলে তখন তার মনে প্রচণ্ড আনন্দ হয়, রীতিমতো তার গায়ের লোম খাড়া হয়ে ওঠে। তো আনন্দের আতিশয্যে সে তার গল্পটা তার ছোট মাসিকে দেখায়। এর পরবর্তী ঘটনাক্রমে তার ছোট মাসি নিজের স্বামী তথা লেখক ছোট মেশোকে সেই গল্পটি দেখান এবং ছোট মেশো কথা দেন এই গল্পটি তিনি শিশুদের যে পত্রিকা রয়েছে সন্ধ্যা তারা, সেখানে ছাপাবার ব্যবস্থা করে দেবেন। এর পরবর্তী ঘটনাক্রমে আমরা দেখি বেশ অনেক দিন পর তপনের ছোট মেশো এবং মাসি তাদের বাড়িতে আসেন হাতে একটি সন্ধ্যা তারা পত্রিকা নিয়ে, এবং সত্যি সত্যি সেই পত্রিকায় তপনের লেখা গল্প প্রথম দিন ছেপে প্রকাশিত হতে দেখি। কিন্তু এর পরবর্তী ঘটনাক্রমে আমরা দেখতে পাই যে প্রকৃতপক্ষে সেই গল্পটি তপনের নিজের হাতের লেখা গল্প একেবারেই নয়। তপনের গল্পটিকে সম্পূর্ণ পাল্টে, বলা ভালো সম্পূর্ণ একটি নতুন গল্প লিখে তার ছোট মেশো তপনের নাম দিয়ে সেটা পত্রিকায় ছাপাবার ব্যবস্থা করে দিয়েছেন। এই সম্পূর্ণ বিষয়টিতে আমাদের মনে হয় তপনের যে সৃষ্টিশীলতা সেটাকে অপমান করেছেন তার ছোট মেশো, এবং কোথাও একটা তার ছোট মেশো তাকে শিশু ভেবে বা বালক ভেবে তার নিজস্ব যে একটা আত্মমর্যাদা বোধ সেটাকে মূল্য দেননি, তাই জন্য তিনি তপনের লেখাটিকে গুরুত্ব না দিয়ে
তার নিজের লেখা তপনের নাম করে ছাপিয়ে দিয়েছেন। কিন্তু তপন একজন এতটাই আত্মমর্যাদাপূর্ণ বালক যে তার মনে এই বিষয়টা নিয়ে খুব দুঃখ হয়েছে এবং সে প্রতিজ্ঞা করেছে এরপর যদি কোনোদিনও তার কোনো লেখা ছাপাতে দেওয়ার হয় সে অন্য কোনো ব্যক্তি কর্তৃক সেটা ছাপাতে দেবে না, বরং নিজে সরাসরি প্রকাশকের কাছে গিয়ে তার লেখা ছাপাতে দেবে। তাতে করে তার লেখা ছাপানো হলে হবে, না হলে না হবে, তাতে করে তার কোনো দুঃখ নেই। কিন্তু নিজের নামে অপরের লেখা আর কোনোদিন যেন তাকে পড়তে না হয়। তাই জন্য যে দিনটা তপনের জীবনে হওয়ার কথা ছিল সবথেকে আনন্দের দিন, সেই দিনটাই তার জীবনে হয়ে উঠেছে সবথেকে দুঃখের দিন। এই বিষয়টা নিয়েও কিন্তু একটা প্রশ্ন পড়তে পারে যে তপনের জীবনের সবথেকে আনন্দের দিনটা কিভাবে তার জীবনে সবথেকে দুঃখের দিনে পরিণত হলো, সেটা আলোচনা করো। সেই প্রশ্নের উত্তরটাও কিন্তু আমরা এখান থেকেই লিখতে পারবো যে যেহেতু তপন তার নিজের লেখা পত্রিকায় ছাপাতে দেবে ভেবেছিল, কিন্তু তার জায়গায় তার ছোট মেশো সম্পূর্ণ ভিন্ন একটি লেখা ছাপাতে দিয়েছেন তার নাম করে, তাই তপনের যে আত্মমর্যাদা, তার যে আত্মকল্পনা, সেটা আহত হয়েছে। সেই জায়গাতেই তার জীবনের সবথেকে আনন্দের দিনটা তার জীবনের সবথেকে দুঃখের দিনে পরিণত হয়েছে। এবং এই সমগ্র ঘটনাটা থেকে আমরা তপনের চরিত্র বৈশিষ্ট্য যেটা জানতে পারি সেটা হলো তার মধ্যে একটা অদ্ভুত সত্যতা আছে। সে মিথ্যাচারকে ঘৃণা করে। হতেই পারতো এটা অন্য কোনো ছোট বাচ্চা হলে হয়তো বা ভাবতো যে আমার নাম করে একটা লেখা প্রকাশ পেয়েছে এবং সবাই খুব প্রশংসা করছে, তাহলে আমি তাতে আনন্দিত হয়ে যাই। কিন্তু তপন এই ব্যাপারটার নিগূঢ় তথ্যটা বুঝতে পেরেছে এবং সেটা অনুভব করেছে যে অপরের লেখাকে নিজের নাম করে জাহির করাতে কোনো আনন্দ নেই বা কোনো গর্ব তথা গৌরব নেই। তাই সে দুঃখিত হয়েছে এবং প্রতিজ্ঞা করেছে ভবিষ্যতে সে তার নিজের লেখাই প্রকাশ করবে নিজের উদ্যোগে। তো এই জায়গা থেকে তার চরিত্রের সত্যবাদিতা প্রকাশ পায়, তার চরিত্রের একটা সাহসিকতার দিকও প্রকাশ পায় এবং তার যে একটা কল্পনাপ্রবণ মন, সেই কল্পনাপ্রবণ মন ভেঙে যাওয়ার যে একটা দুঃখ, সেই দিকটাও প্রকাশ পায়। সে একজন কল্পনাপ্রবণ এবং অনুভূতিপ্রবণ বালক। এই সমস্ত চরিত্র বৈশিষ্ট্যের আলোকেই আমরা তপন চরিত্রটাকে ব্যাখ্যা করতে পারি। এগুলো ছাড়াও এই গল্পের আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো জ্ঞানচক্ষু শব্দটার অর্থ কী এবং আলোচ্য গল্পের মধ্যে দিয়ে কিভাবে কার জ্ঞানচক্ষু উন্মিলন হয়েছিল। এই প্রশ্নটার উত্তরে আমি বলবো জ্ঞানচক্ষু শব্দটার প্রকৃত অর্থ হচ্ছে জ্ঞানের চক্ষু, অর্থাৎ আমাদের যে চর্মচক্ষু রয়েছে, অর্থাৎ প্রত্যেকটা মানুষেরই যে দুটো চোখ রয়েছে সেটা দিয়ে আমরা বাইরের জিনিসপত্র দেখতে পাই, কিন্তু আমাদের ভেতরে যে বুদ্ধি রয়েছে, যে জ্ঞান রয়েছে, তার দ্বারা আমরা অনেক সময় অনেক কিছু অনুভব করতে পারি বা রিয়েলাইজ করতে পারি। এই রিয়েলাইজেশন বা অনুভব করাটাই আমাদের আরেকটা চক্ষু উন্মিলন করতে সাহায্য করে, সেটাই হলো আমাদের জ্ঞানের চক্ষু। অর্থাৎ জ্ঞানের দ্বারা আমরা যখন কোনো কিছুকে বিচার বিবেচনা করে দেখি তখনই আমরা সেটাকে বলতে পারি জ্ঞানচক্ষু দ্বারা দেখা। তো আলোচ্য গল্পে আমরা দেখব যে তপনের জ্ঞানচক্ষু প্রকৃতপক্ষে উন্মিলন হয়েছে এই যে একটা ছোট মেশোর থেকে সে আঘাত পেল, সেই আঘাতটার দ্বারা, এই যে তার নাম করে একটা অন্য গল্প ছাপা হলো এবং সমস্ত ব্যক্তিরা সেই গল্পটা নিয়ে খুব প্রশংসা করতে লাগলো, এই যে একটা আহত হওয়া, এই আহত হওয়া থেকে তপনের প্রকৃত জ্ঞানচক্ষুর উন্মিলন হয়েছিল। প্রকৃতপক্ষে এই ঘটনাটার প্রভাবে তপন অনেক বেশি পরিণত মনস্ক হয়ে উঠেছিল এবং তার মধ্যেকার যে একটা ব্যক্তিগত সত্তা, সেই ব্যক্তিগত সত্তার জাগরণ হয়েছিল। এই কারণেই গল্পটার জ্ঞানচক্ষু নামকরণটাও সার্থক হয়েছে আর তপনের জ্ঞানচক্ষু এই ঘটনাটার দ্বারা এইভাবে উন্মিলিত হয়েছে। তো আশা করছি আজকের এই আলোচনাগুলো থেকে তোমরা মোটামুটি এই জ্ঞানচক্ষু গল্প থেকে কোন কোন ধরনের বড় প্রশ্ন করবে এবং কোন কোন ধরনের প্রশ্ন কিভাবে লিখলে তোমরা ভালো নম্বর পাবে সেই সম্পর্কে একটা আইডিয়া পেলে। যদি আমার ক্লাস ভালো লেগে থাকে শেয়ার করো বন্ধুদের সঙ্গে, সাবস্ক্রাইব করে রাখো আমার চ্যানেলটা। আমার আলোচনা যাদের যাদের ভালো লাগলো তাদের উদ্দেশ্যে বলবো যে ডেসক্রিপশন বক্সে গিয়ে লিঙ্কে ক্লিক করে দশম শ্রেণীর অন্যান্য যে টেক্সটগুলো আমি আলোচনা করেছি তোমাদের জন্য সেইগুলো দেখে নিতে পারো, যেমন আফ্রিকা, প্রলয় উল্লাস, অসুখী একজন, এই সমস্ত কবিতার আলোচনা আমার চ্যানেলে অলরেডি করা আছে। সেই আলোচনাগুলো দেখলে আশা করি তোমরা উপকৃত হবে। ধন্যবাদ।